वेलकम टू फुल मार्क्स जोन डियर स्टूडेंट बंधु आमी दीपंकर उपस्थित होयेछि आरेकटी दुर्दान्त भिडियो निये। आज आमरा आलोचना करब वेस्ट बेंगल स्टूडेंट क्रेडिट कार्ड सम्पर्के तीनटे बड़ आपडेट निये। प्रथम नम्बर आपडेट जेटा रयेछे, तोमरा कोनो कोचिंग सेंटरे कोचिंग निच्छो सरकारी चाकरिर जोन्नो कम्पिटिटिव एग्जामेर जोन्नो किंबा तोमरा मेडिकल बा इंजिनियरिंग बा लॉ पढ़छो बा मैनेजमेंट पढ़छो सेक्षेत्रे कोचिंग निच्छो कोथाओ थेके सेई कोचिंगेर जोन्नो तोमरा लोन निते चाइछो स्टूडेंट क्रेडिट कार्डेर माध्यमे सेटा लोन निते पारछिले ना, एखन कोचिंग सेंटर थेके कोचिंग निले पोरेओ तोमरा स्टूडेंट क्रेडिट कार्डेर जोन्नो आवेदन करते पारो, 10 लक्ष टाका पर्यंत लोन तोमरा पेते पारो। सेई बिषये बड़ो आपडेट रयेछे, सेटा डिटेल्से आलोचना करब। एछाड़ा आरेकटी बड़ो आपडेट रयेछे, देखो स्टूडेंट क्रेडिट कार्डेर जोन्नो अनेकेई अप्लाई करछो किन्तु तोमरा अप्लाई करते गिये एकटी बड़ो समस्यार सम्मुखीन होच्छिले, सेखाने तोमरा तोमादेर जे इन्स्टिट्यूटे पढ़ाशोना करछो सेई इन्स्टिट्यूटेर नाम खुंजे पाच्छिले ना, सेई लिस्टे ड्रपडाउनेर जे लिस्ट छिलो सेई लिस्टे तोमरा खुंजे पाच्छिले ना। एछाड़ा आरेकटी बड़ो समस्या होच्छे, धरो तोमरा स्टूडेंट क्रेडिट कार्ड सम्पर्के भालोभावे बुझते पारछो ना, कारण स्टूडेंट क्रेडिट कार्डे जे यूजार मैनुअल देवा रयेछे सेटा इंग्लिशे देवा रयेछिलो, किन्तु बड़ो एकटी आपडेट रयेछे, आज थेके लंच होये गेछे स्टूडेंट क्रेडिट कार्डेर बांगला यूजार मैनुअल। सेई निये किभाबे आपडेट करबे बा की करे डाउनलोड करबे बा की करे इनफरमेशनगुलो देखबे सेई निये सम्पूर्ण आलोचना करब। सुतरां आजकेर भिडियोटी होते चलेछे सुपार इनफर्मेटिव। तोमादेर काछे एकटी छोट्ट अनुरोध, तोमरा जदि एई चैनेले नतून होये थाको चैनलटी सबस्क्राइब करे बेल आइकनटी प्रेस करे राखो सबार प्रथमे एई धरनेर शिक्षा संक्रांत भिडियो पावार जोन्नो। चलो भिडियोटी आरम्भ करछि। डियर स्टूडेंट বন্ধুরা, আমরা সরাসরি চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। এবার আপডেট তিনটি আমরা ভালোভাবে অনলাইনে সেটা চেক করে দেখে নেব। মোবাইল স্ক্রিনে আমরা চলে যাচ্ছি। প্রথম আপডেট, কোচিং সেন্টারে যদি তোমরা পড়াশোনা করছো তার জন্য যদি স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে লোন নিতে চাইছো সেই বিষয়টা আমরা পুরোপুরি চেক করে নিচ্ছি। ইউজার রেজিস্ট্রেশনে যাচ্ছি, ইউজার রেজিস্ট্রেশনে যেই যাব সেখানে ক্লিক করার পর এখানে অপশনসগুলো আমরা দেখে নিই। এখানে প্রোগ্রাম টাইপের ভেতরে দেখো, প্রোগ্রাম টাইপের ভেতরে আমরা এখানে যেটা সিলেক্ট করব দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কি সিলেক্ট করতে হবে। প্রোগ্রাম যে টাইপ রয়েছে, প্রোগ্রাম টাইপের ভেতরে দেখো এখানে যে প্রোগ্রাম টাইপের উপরে ক্লিক করেছি আমি সেখানে কোচিং সেন্টার বলে যে অপশনটা দেখো, দেখতে পাচ্ছ এই কোচিং সেন্টার অপশনটা কিন্তু আপডেট হয়েছে নতুন করে। এই কোচিং সেন্টার অপশনে যখন আমরা ক্লিক করব তখন এখানে আমরা দেখতে পাবো দেখো যে প্রোগ্রামের নাম দেওয়া রয়েছে। তো প্রোগ্রাম বলতে এখানে যে অপশনসগুলো আমরা এখানে দেখতে পাবো সেই নিয়ে আলোচনা করছি। দেখো প্রথম অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ারিং যে কোর্সগুলো রয়েছে সেই সম্পর্কে, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এলিটেড কোর্সেস এখানে দেওয়া রয়েছে। যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চাইছে ধরো সেক্ষেত্রে কোনো কোচিং সেন্টারে অ্যাডমিশন হয়েছে সেক্ষেত্রে তারা লোন নিতে চাইছে, লোনের ক্ষেত্রে কিন্তু এটা আবেদন করতে পারবে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরাও। এরপরে দেখো ল নিয়ে যারা পড়াশুনো করছে, লয়ের জন্য যদি করে তারা কোনো পড়াশুনো করছে এবং সঙ্গে যদি কোথাও থেকে কোচিং নিচ্ছে তার জন্য যদি তারা লোনের আবেদন করতে চায় সেক্ষেত্রে কিন্তু তারা করতে পারবে। এবং দেখো এখানে বড় একটি আপডেট রয়েছে, তৃতীয় নম্বরে দেখো ম্যানেজমেন্ট কোর্সগুলোর জন্য যারা পড়াশুনো করছে বা এন্ট্রেন্স কোনো পরীক্ষা দেবে তার জন্য কিন্তু তারা লোনের জন্য আবেদন করতে পারে। ম্যানেজমেন্ট কোর্স বলতে দেখো আমাদের দেশের বড় ম্যানেজমেন্ট কোর্সগুলো সি যেমন ক্যাট বা ম্যাট পরীক্ষা হয়, তো ক্যাট বা ম্যাটের জন্য যদি কেউ প্রিপারেশনস নিচ্ছে তারা কিন্তু এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু লোনের জন্য আবেদন করতে পারে, খুব ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়া মেডিকেল এবং মেডিকেল রিলেটেড কোর্সগুলো যেগুলো রয়েছে সেই মেডিকেলের জন্য ধরো কেউ যেই পরীক্ষায় বসবে তার জন্য কেউ আকাশ ইনস্টিটিউট থেকে ধরো কোচিং নিচ্ছে সে আকাশ ইনস্টিটিউটের যে পড়াশোনার যে খরচ, যে কোচিং নেওয়ার যে খরচ তার জন্য সে চাইলে কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারে এবং সেখান থেকে কিন্তু লোন নিতে পারে, এখানে অপশনস দেওয়া রয়েছে। এবং যে সমস্ত কোর্সগুলো এখানে দেওয়া নেই তার জন্য কিন্তু আদার অপশনটি সিলেক্ট করলে কিন্তু তোমরা এখান থেকে লোনের জন্য আবেদন করতে পারছো। দেখো এখানে আদার অপশনস লেখা রয়েছে, তো আদারে ক্লিক করে কিন্তু তোমরা অন্যান্য কোর্সের জন্য কিন্তু কোচিংয়ের জন্য লোন তোমরা নিতে পারো, ঠিক আছে। এরপরে চলে আসছি দেখো প্রফেশনাল কোর্সেস, প্রফেশনাল কোর্সের জন্য যেন ধরো প্রফেশনাল বৃত্তিমূলক কোনো পড়াশোনার জন্য তোমরা কোনো কোর্স করতে চাইছো, ধরে নাও হোটেল ম্যানেজমেন্ট করতে চাইছো বা ধরে নাও তোমরা MBA করতে চাইছো বা চার্টার অ্যাকাউন্টেড কোর্স করতে চাইছো, তার জন্য তোমরা যদি প্রফেশনাল কোর্সের জন্য কোনো যদি লোন নিতে চাও তো প্রফেশনাল কোর্সের জন্য কিন্তু তোমরা কোচিং করছো তার জন্য কিন্তু লোন নিতে পারো, এখানে প্রফেশনাল কোর্সের জন্য অপশনস দেওয়া রয়েছে। এবং সায়েন্সের বিষয়ে তোমরা যদি সায়েন্সের বিষয়ে কোনো পড়াশোনা করছো সেক্ষেত্রেও কিন্তু তোমরা লোন নিতে পারবে। এরপরে দেখো
যেটা আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট, দেখো স্টেট গভর্নমেন্ট সার্ভিসেস, স্টেট গভর্নমেন্ট সার্ভিসেস জন্য যদি তোমরা রাজ্য সরকারের যে সমস্ত চাকরি হয় তার জন্য তোমরা যদি পড়াশোনা করছো বা কোচিং নিচ্ছ, তার সেখান থেকে কিন্তু তোমরা এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন আবেদন করতে পারো। কি কি চাকরি হতে পারে দেখো, স্টেট গভর্নমেন্টের আন্ডারে সবচেয়ে বড় যে চাকরি রয়েছে সেটা হচ্ছে বলতে পারি সিভিল সার্ভিস রয়েছে, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, ডব্লিউবিসিএস, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের জন্য তোমরা যদি প্রিপারেশনস নিচ্ছ সেটার জন্য আবেদন করতে পারো। এছাড়া দেখো ইউনিয়ন বা স্টেট পাবলিক সার্ভিসেস কমিশন এক্সাম রিলেটেড, এছাড়া অন্যান্য অনেক পরীক্ষা রয়েছে রাজ্য স্তরে বা জেলা স্তরে, যেমন রাজ্য স্তরে বা কেন্দ্র স্তরেও পরীক্ষাগুলো রয়েছে, যেমন ইউপিএসসি বা পিএসসি, এই সমস্ত পরীক্ষা বা অন্যান্য যেমন পরীক্ষা রয়েছে সেই চাকরি বাকরির পরীক্ষা, যেমন কম্পিটিটিভ এক্সাম রয়েছে, ধরো রেলওয়ের পরীক্ষা রয়েছে কিংবা অন্যান্য পরীক্ষা, যেমন অনেক ধরনের পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশনস নিচ্ছ, তার জন্য যদি কোচিং নিচ্ছ সেক্ষেত্রে কিন্তু তোমরা লোনের আবেদন করতে পারো। এখানে কিন্তু বড় অপশনস রয়েছে, এই অপশনসগুলো কিন্তু এর আগে আপডেট ছিল না, এটা নতুন আপডেট হয়েছে, তাই সবার প্রথমে আমাদের চ্যানেলে আপডেট নিয়ে উপস্থিত হয়েছি। এরপরের আপডেট ছিল দেখো প্রত্যেকে যখন অ্যাপ্লাই করতে যাচ্ছে, অনেকেই অ্যাপ্লাই করতে গিয়ে একটি সমস্যার সম্মুখীন হচ্ছে যে তাদের ইনস্টিটিউটের নাম তারা খুঁজে পাচ্ছে না। দেখো নাম খোঁজার জন্য তোমাদের যেটা করতে হবে, প্রথমে স্টেট অফ দ্য ইনস্টিটিউশন, তোমাকে স্টেট সিলেক্ট করতে হবে, তুমি কোন জেলায় থেকে আবেদন করছো, এখানে কোন স্টেট থেকে, রাজ্য থেকে, এখানে রাজ্য সিলেক্ট করা হলো ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল যে সিলেক্ট করা হলো, সিলেক্ট করার পর এখানে ডিস্ট্রিক্ট বলছে, ডিস্ট্রিক্টের জায়গায় যদি বড় কোনো ধরে নিচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের বড় সিটি বলতে গিয়ে আমরা ধরে নিতে পারি কলকাতা, কলকাতা গিয়ে আমরা সিলেক্ট করে নিচ্ছি, কলকাতায় মোটামুটি সব ইনস্টিটিউট রয়েছে, কিন্তু অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছে যে তোমরা যে ইনস্টিটিউটে পড়াশোনা করছো তার নাম কিন্তু এখানে অ্যাভেলেবেল নেই। এখানে দেখো যে ড্রপ ডাউন বেরিয়েছে, এখানে অনেক অপশনস রয়েছে, অনেক নাম অ্যাড করা হয়েছে, তবে কিন্তু অনেক ইনস্টিটিউট রয়েছে যেগুলোর নাম এখানে অ্যাভেলেবেল নেই, অনেকেই কিন্তু খুঁজে পাচ্ছ না তোমাদের ইনস্টিটিউটের নাম। এতে এই সমস্যায় ভয় পেয়ে কোনো লাভ নেই, কোনো অসুবিধে নেই, পাচ্ছ না কোনো প্রবলেম নেই, কি ওয়েবসাইটটা নতুন লঞ্চ হয়েছে তাই সম্পূর্ণরূপে কিন্তু সব ইনস্টিটিউটের নাম আপডেট করা হয়নি, দু একদিনের ভেতরে পোর্টালটি আবার আপডেট করা হবে, সমস্ত নাম কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তোমরা ভয় পেও না, অবশ্যই তোমরা তোমাদের ইনস্টিটিউট পাবে, বা এটার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, তোমরা কিন্তু আবেদন করতেই পারো যে কোনো সময়, প্রবলেম নেই। এই আপডেটটা ছিল, ঠিক আছে। এরপরে যে বড় আপডেট নিয়ে আলোচনা করব সেই আপডেট সম্পর্কে তোমাদের বলে দিই। দেখো তোমরা যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কে বা ম্যানুয়াল সম্পর্কে জানতে চাইছিলে, বা এইখান থেকে যে ম্যানুয়ালটা রয়েছে, ইউজার ম্যানুয়ালটা রয়েছে, সেটা কিন্তু সম্পূর্ণ ইংলিশে দেওয়া ছিল, সেক্ষেত্রে অনেকেই পড়ে বুঝতে পারছো না, এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কে সম্পর্কে খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু সঠিকভাবে বুঝতে পারছো না, তাদের সমস্যার সমাধান করার জন্য কিন্তু এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের যে ওয়েবসাইট রয়েছে এখানে কিন্তু বাংলা ইউজার ম্যানুয়াল অলরেডি আপডেট করা হয়েছে, একটি বড় আপডেট রয়েছে। কি করে এটা ডাউনলোড করবে চলো দেখা যাক। তোমরা এখানে থ্রি ডট দেখতে পাচ্ছ, এই থ্রি ডটে চলে যাবে, থ্রি ডটে প্রেস করলে পরে এখানে অনেকগুলো অপশনস রয়েছে, দেখো হোম, তারপরে রয়েছে অ্যাবাউট দ্য স্কিম, তারপরে রয়েছে হাউ টু অ্যাপ্লাই, গ্যালারি, এরপরে রয়েছে ডাউনলোড। এই ডাউনলোডের অপশনের উপরে প্রেস করবে, এখানে দেখো একটা ডাউন অ্যারো রয়েছে, এখানে প্রেস করলে পরেই তোমরা এখানে ডাউন অ্যারোতে কিছু ড্রপ ডাউন লিস্ট খুলে যাবে, এখানে দেখতে পাচ্ছ স্কিম গাইডলাইন বলে অপশনস রেখা রয়েছে, ইউজার ম্যানুয়াল রয়েছে, স্টুডেন্ট ইউজার ম্যানুয়াল রয়েছে এখানে দেখো, এছাড়া রয়েছে এর আগে ইংলিশে অ্যাভেলেবেল ছিল ইউজার ম্যানুয়াল অফ দ্য স্টুডেন্ট বেঙ্গলি, এই অপশনে প্রেস করে কিন্তু তোমরা বাংলা ইউজার ম্যানুয়ালটা ডাউনলোড করতে পারো। এই বাংলা ইউজার ম্যানুয়াল ডাউনলোড করে কিন্তু বাংলায় তোমরা এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কে পুরো ডিটেলসগুলো জানতে পারবে। আমি আগে থেকেই এই অপশন এই পিডিএফটা ডাউনলোড করে রেখেছি, পিডিএফের এখানে অপশনসগুলো তোমাদের দেখিয়ে দিই, অলরেডি আমি এটা ডাউনলোড করে তোমাদের জন্য রেখে দিয়েছি, দেখিয়ে দিচ্ছি অপশনসগুলো। দেখো স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পুরো পিডিএফটা কিন্তু এখানে ডাউনলোড করা রয়েছে, পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প, এখানে পুরো ডিটেলস কিন্তু বাংলায় দেওয়া রয়েছে, যারা ইংলিশে পড়ে বুঝতে পারছিলে না তাদের জন্য কিন্তু খুব বড় আপডেট রয়েছে, এখানে পুরো স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কে পুরো ইউজার ম্যানুয়ালটা কিন্তু বাংলায় দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে পড়ে বিষয়গুলো জানতে পারবে, কি করে আবেদন করবে তার প্রসিজিওরও কিন্তু বাংলায় লেখা রয়েছে, খুব সহজ হয়ে গেলো অনেকের কাছে যাদের ইংলিশ বুঝতে অসুবিধে হচ্ছিলো, কি করে আবেদন করবে সেই অসুবিধাটা কিন্তু এখন অনেকটা হলেও কমে যাবে, এখন এখানে বাংলায় পড়ে তোমরা খুব সহজেই বুঝতে পারবে কি কোথায় কি করতে হচ্ছে, বা স্টেপগুলো কিন্তু পরপর তোমরা ফলো করে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য সুন্দরভাবে আবেদন করতে পারবে। এই ছিল সম্পূর্ণ আলোচনা
আর সম্পূর্ণ ভিডিওটি। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে, এবং ভিডিওটি যদি বিন্দুমাত্র ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবীর মধ্যে শেয়ার করে সকলকে আপডেটগুলি জানার অবসর করে দাও। এবং আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো সবার আগে এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিও আপডেট পাওয়ার জন্য। এখানেই শেষ করছি, টেক কেয়ার, থ্যাংক ইউ।